বেশি মাঝে 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 ডিপ্রেশন গেছে, ফ্যামিলি ওরিয়েন্টাল অনেক কিছু গেছে। বাট আমি বলবো যে অ্যাজ এ হিউম্যান বিং তার কোনো দরকার ছিল না আমাকে এফোর্ট দেওয়ার, আমাকে সাপোর্ট দেওয়ার। কারণ আমরা দুজন হিরোইন, আমরা দুজন মানে দুই পেরেন্ট, মানে দুই মেরুর মানুষ। যেটা আপু একটু আগেই বললো যে হচ্ছে স্ক্রিনে যেটাই করি না কেন বাট আমি ব্যক্তি, এটা আসলেই সত্যি কথা। উনি একজন ব্যক্তি মানুষ এবং উনি অলওয়েজ জাজমেন্ট করে যে মানে আমি আমার দিক থেকে, আচ্ছা ও এটা প্রবলেমে আছে, আমার কোনো সাইড থেকে ওকে হেল্প করা যায় কি না। এটা আমি একদম আপুর শুরুর ক্যারিয়ার থেকে, আমার আমার সাথেই আপুর ফার্স্ট একটা সিনেমা হয়েছে, আমি যদিও আপুর একটা সিনেমা করেছি বা সেকেন্ড মুভি থেকে আমি আপুকে পেয়েছি এবং তখন থেকে ওনার এই হেল্পিং ব্যাপারটা দেখেছি। একদম এটা তো, এটা তো কোনো মেয়ের মনেই আসে না, আমার কথা কোনো মেয়ের মনেই আসে না। এবং আমিও সামটাইম ফিল করি না আমি কেন খেল করতে যাবো, আমার কিসের দায় পড়ে গেছে, আমার ওখান থেকে কি আসবে। বাট এটা তার ভিতরে কখনোই নেই, একদমই না। আমি তো ওরা আসতোই না। আর অপুর সাথে করতে গিয়ে যেটা হলো যে সেখানে আন্টি ছিল, মানে অপুর মা অলওয়েজ থাকতো, তো আন্টি খুব গাইড করতো এবং মাঝে মাঝে আসলে তখন আমরা দুজনেই নতুন, সাকিব অলমোস্ট আপনি এবং আমি, বিকজ অফ আমার আমার শুধু কোটি টাকার কাবিন হয়েছিল, এরপরে আমাদের দুই হিরোইন একটা হিরো, একটা ট্রায়াঙ্গেল মুভি, তখনই আমাদের করা। কথা হলো যে ধরো তখনও কিন্তু সত্যি করে যদি বলতে হয় তখনও কিন্তু শাকিব ওরকম লাইমলাইটের না, একদমই না, নট ওরকম, একদমই লাইমলাইটের না। মানে অনেক এক্সপিরিয়েন্স অনেক, ওনার ওনার হয়েছিল কি 12 ইয়ার্স এর একটা ক্যারিয়ার ছিল, এটা যেমন ট্রু বাট এটাও ট্রু, লাইমলাইট ছিল না, লাইমলাইট ছিল না। তো তখন যেটা হলো যে তো আমরা সবাই যে কাজ করতাম, মানে সবাই সবার জায়গা থেকে এফোর্ট দিছিলাম যে কিছু একটা করবো কিছু। হ্যাঁ, তখন শাকিব যেটা হতো যে মানে হেল্প করতো, এটা আমি বলবো না যে নাও হেল্পফুল, হেল্পফুল ছিল। কারণ গান করতে গিয়ে তো আমার এখনো মনে আছে যে গান এরকম সেট টেপ করে দেওয়ার পর ক্যামেরাম্যান যেতে যেতে দেখা গেছে যে আমি অর্ধেক উঠে গেছি। আচ্ছা, মানে এতটাই কাঁচা ছিল তখন ওখানকার। আপু মনে আছে কয়েকজন আনসার একাডেমি ছিল, ওটা আমাদের লোকেশন, কয়েকজন আনসার এসে মাকে বলছে আপনি কত লাকি, আপনার দুটো মেয়েই নায়িকা।